রাজধানী কিয়েভ সহ অন্যান্য শহর থেকে সেনা প্রত্যাহার করে নিলেও ইউক্রেনের পূর্বাঞ্চল নিয়ন্ত্রণে নিতে মরিয়া রুশ বাহিনী। এরই ধারাবাহিকতায় দেশটির পূর্বাঞ্চলীয় শহর নিপ্রতে রকেট হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় শহরের একটি বিমানবন্দর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়াও বিমানবন্দরটির কমপক্ষে 6 কর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর বলেও জানানো হয়। এদিকে রোববার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা দপ্তর জানায়, ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোতে নতুন করে হামলা শুরু করেছে মস্কো। তাদের দাবি, শনিবার রাতে ইউক্রেনীয় সেনাদের 86টি ঘাঁটিতে সফল অভিযান চালানো হয়েছে। গোলা ছোড়া হয় পূর্বাঞ্চলের নিপ্রো, দক্ষিণাঞ্চলের মাইকোলাইভ আর দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে। এর মধ্যেই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য ইউক্রেন প্রস্তুত আছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইল পদোলিয়াক। এক বিবৃতিতে তিনি বলেন, জেলেনস্কি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠকের আগে অবশ্যই দনবাস অঞ্চল থেকে রুশ সেনা প্রত্যাহার করতে হবে। খার্কিভের পূর্বাঞ্চলে রুশ সেনা বহরের নতুন স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাক্সার। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দাবি, রুশ সেনাদের ওই বহর প্রায় 8 মাইল লম্বা। নতুন করে সেনা জড়ো করার বিষয়ে এরই মধ্যে সতর্কতা জারি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা দপ্তর। এ অবস্থায় রুশ অভিযান ঠেকাতে ন্যাটোভুক্ত দেশগুলোর সীমান্তে স্থায়ীভাবে সেনা মোতায়েনের বিষয়ে পরিকল্পনার কথা জানিয়েছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টলেনবার্গ। রোববার যুক্তরাজ্যের দি টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইউরোপীয়দের নিরাপত্তার জন্য নতুন করে ভাবছে জোটটি। ইইউভুক্ত দেশগুলোর সেনাপ্রধানদের সঙ্গে স্থায়ী সেনা মোতায়েনের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলেও জানান তিনি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।